কুষ্টি বই নমস্কার। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সোনার হরিণ। আমার এরকম মনের মধ্যে যদি সুপ্ত বাসনা জেগে যায়, তাহলে তো সেই তার পেছনে দৌড়াতে হবে। সেটা মরিচিকা নাকি বাস্তবিক, সে জ্ঞান শূন্য হয়েই এগোতে হবে, দৌড়াতে হবে। কারণ আমরা আমাদের চাহিদা মতো কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে চাই। সেই জন্যই আমাদের মানব জীবনে যা কিছু আশা, দুরাশা, হতাশা জন্ম বাঁধে, আর তার সাথে সাথে আনন্দ, গতিময়তা, প্রেম চারিদিকে ছড়িয়ে পড়ে। কিভাবে হয়? এই অনুষ্ঠান থেকে যখন এই ধরনের বার্তালাপ আপনাদের কাছে পৌঁছায়, কোনো গোলক ধাঁধা না, এটা আপনারা নির্দিষ্ট করে বুঝতে পারবেন যে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা, উদ্দেশ্য প্রণোদিত। কারণ উদ্দেশ্যটা একটা, যখন মানুষের জীবনের কাজে লাগা, সেই মানুষের জীবনের অনেক কিছুকে নিয়ে বিশ্লেষণ করা, যা হয়তো সাধারণভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় না, তার চাহিদাগুলোকে ব্যাখ্যা করা, সেটা হয়। সে চাহিদাগুলো বৈধ হোক বা অবৈধ, সে চাহিদাগুলো বাস্তবিক হোক বা অবাস্তবিক, সে চাহিদাগুলো সত্যি হোক বা মিথ্যে, সমস্ত কিছুর ইচ্ছেটা তো থাকবে সবার। সেই ইচ্ছে পূরণের জায়গায় কতটা জ্যোতিষশাস্ত্র পাশে থাকতে পারে, কতটা আপনাকে সেই অর্থে তুষ্ট করতে পারে, জানার বাসনা থাকে, জানার বাসনা। আমরা এক এক উদাহরণ আমাদের এই জীবনের মধ্যেই পেয়ে যাই, নিজের জীবনে, কখনো অন্যের জীবনে, আমাদের পারিপার্শ্বিকতায় সেই বৈধতা অবৈধতার নানা রকম উদাহরণ, ঘটনা বলি, আকছার ঘটে যায়। আর সেটা যদি সবচেয়ে মিষ্টি বিষয় প্রেমে যোগ সম্পর্কের ক্ষেত্রে হয়, তখন কিভাবে হবে, তখন কি হবে? গুরুদেব পর্যন্ত তার সৃষ্টিতে লিখে গেছেন সেই চারুলতার সেই কাহিনী, এক এক ভাবে শরৎচন্দ্রও লিখে গেছেন। সেই অবৈধতার বৈধতা প্রদান নাকি সেটাকে নিয়ে জীবন নাট্যমঞ্চের কোনো খেলা, জীবন নাট্যমঞ্চের কোনো একটা উদাহরণ দিয়ে আমাদের জন্য শিক্ষা। আজকের আলোচ্য বিষয়ের দিকে চোখ রাখুন। ভণিতার অবসান ঘটিয়ে জেনে যেতে পারবেন যে বিষয় কি নির্ধারিত হয়েছে, অবৈধ প্রেমের কিছু অজানা সূত্র। আজকের বিষয় প্রেম, সেটা বৈধ নাকি অবৈধ, আর সেই সূত্র কি হতে পারে যা আমাকে বাস্তব অবাস্তবের সীমানা ছাড়িয়ে বৈধতা অবৈধতার বেড়াটা জাল টপকে আমার চাহিদার লক্ষ্যে পৌঁছে দেবে। কোনো আছে নাকি এমন সূত্র? ভরসা করে যে মানুষটির কাছে এই উত্তরটাই খুঁজে পাওয়া যায়, তিনিই তো পণ্ডিত শ্রী অর্পণ, যাকে পশ্চিমবঙ্গের সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে আপনারা নিজেদের বিবেচনায় স্থান দিয়েছেন, তিনিই তো পণ্ডিত শ্রী অর্পণ, যাকে আপনারা ভালোবেসে শ্রদ্ধায় জ্যোতিষ জগতের পঞ্চম বা পাণ্ডিত্যের অগাধ সাগর রূপে ব্যাখ্যা করেন, তিনি তো পণ্ডিত শ্রী অর্পণ। সবকিছু ছাপিয়ে যিনি প্রত্যেকের কাছে পারদর্শিতা, চূড়ান্ত দক্ষতা এবং শাস্ত্রের এক বিশেষ অমূল্য প্রতিনিধি রূপে, সম্পদ রূপে নিজেকে জাহির না রাখেন সর্বদা মানুষের পরিষেবায়, তিনি পণ্ডিত শ্রী অর্পণ। কাজেই আসুন আজকের আলোচ্য বিষয়ে আরো একবার দৃষ্টিপাত করে তার কাছে আবেদন রাখি, অবৈধ প্রেমের কিছু অজানা সূত্র জানার লক্ষ্যে ভারতীয় সনাতন জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে কি বলছেন পণ্ডিত শ্রী অর্পণ। স্বাগত আপনাদের, স্বাগত পণ্ডিতজিকে, নমস্কার। পণ্ডিতজি, শুরুতেই আমি আপনার কাছে একটা ব্যাখ্যা পেতে চাই। এই যে আজকের অনুষ্ঠানের বিষয় শুরু হয়েছে, অর্থাৎ আমরা নির্ধারণ করেছি, সেখানে প্রেমের এই যে অবৈধতা এবং তার সূত্র কোথাও একটা অজানা, সেই দিকটা আলোকপাত হবে, আমরা অনুমান করতে পারছি, সেই জায়গায় পাপ পুণ্যের হিসেবটা ঠিক কোন অর্থে দাঁড়াবে না? বিষয় হচ্ছে যে ক্যাপশনটার উপর আজকে আলোচনাটা,
মানে একটা হচ্ছে বৈধ আর অবৈধ, বৈধ প্রেমী বা কি আর অবৈধ প্রেমী বা কি সেটা জানতে হবে। এটা আমরা ভাষা দিয়ে প্রয়োগ করে ফেলি, কিন্তু সাধারণ মানুষ বিষয়টা কিন্তু বুঝে উঠতে পারেন না। মানে বৈধ প্রেম কি এরকম যে বাবা মা কাছে অনুমতি নেওয়া হলো, বাবা আমি প্রেম করতে যাচ্ছি, বা মেয়ে মাকে বলছে মা আমি কিন্তু প্রেম করতে যাচ্ছি, মানে এরকমভাবে আমাদের সমাজে তো মা বাবা বললো হ্যাঁ তুই প্রেম করে 6:30টার মধ্যে ফিরে আয়, পারমিটেড লাভ, হ্যাঁ এরকমভাবে তো কোনোদিনও মানে বৈধতা দেওয়া হয়নি প্রেমের। ভালো ছেলে হোক ভালো বংশ হোক যাই হোক, সেখানে একটা বাধা, এই সময় তুমি এসব করবে না, আমাদের বংশে কেউ করেনি, এইসব অজুহাত খাড়া করে সেই প্রেমের লীলাকে নষ্ট করে দেওয়ার ছলনা আজ থেকে চলছে না, দীর্ঘদিন ধরে চলছে। আর অবৈধটা কি? বৈধ মানে যে প্রেমটা চলছে সেই প্রেমটাকে বাবা মা সমাজ মেনে নিয়ে বিবাহে রূপান্তরিত হলো, সেটা প্রেম বিবাহ হলো এবং বৈধতা হলো, স্বীকৃতি, সকলে মিলে সমর্থন করলে বৈধতা স্বীকৃতি। হ্যাঁ, এবার বাবা মা থেকে আরম্ভ করে সামাজিকভাবে কেউ একটা রিলেশনকে অস্বীকার করছে, গোপনে কারোর সঙ্গে সম্পর্ক, সেটা বিয়ের পরে হতে পারে, বিয়ের আগে হতে পারে, বিয়ে করেনি অথচ গোপন গোপন সম্পর্কটাও চলছে, বিয়ে সার্কামস্টান্সেসে হলো না কিন্তু সম্পর্কটা চলছে, সেটা যেহেতু সাধারণ মানুষ বা সমাজ সেটাকে স্বীকৃতি দেয় না, সেজন্য তখন তাকে অবৈধ, অবৈধ হয়ে যায় তখন, হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের কাছে বার্তাটা যদি এভাবে পৌঁছায় যে মানুষ, সাধারণ আমরা যারা মানুষ কেউ আমরা প্রেম করি না আর অবৈধ প্রেমেও লিপ্ত হই না, করে আমাদের মনটা, প্রেমটা মানুষটা করে না, মানুষের মনটা প্রেম করে। আর অবৈধতা যেটা সেটা হচ্ছে কিভাবে আসে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির কনসেপ্ট সেটা দিচ্ছি, আমি দিলেই আপনি বুঝতে পারবেন। ধরুন অভয়া শ্রীকান্ত, প্রায় দেখবেন রূপসী বাংলায় সিনেমাতে দেখায় টাকায়, শরৎবাবুর লেখা, সেখানে মালাসিনা চরিত্র অভিনেতা করেছিলেন, চরিত্রতে ছিলেন আর কি ন্যাচারালি। সেখানে একটি কনসেপ্টটা কাজ করেছে এরকম, একজন বিবাহিত নারী, সে দিনের পর দিন স্বামীর কাছ থেকে লাঞ্ছিত নিপীড়িত, মদ খেয়ে এসে মারধর, খেতে না দেওয়া, বের করে দেওয়া, তখনকার দিনে সেইটাই সহ্য করে সংসারে মানুষ থাকতেন, যেহেতু আইনটা খুব বলবান ছিল না, মেয়ের ও বাপের বাড়িতে হয়তো দারিদ্রতা আছে, যাওয়ার জায়গা নেই, এইভাবেই জীবনটা চালাতেন। সেই অবস্থাটা যখন কোনো নারীর বা কোনো পুরুষের জীবনে তৈরি হয় তখন তার মনটা শেষ হয়ে যায়। কার প্রতি শেষ হয়? ওই স্বামীর প্রতি বা ওই পুরুষের প্রতি। তখন কি হয়? তখন একটা মন আরেকটা মনকে ধরে বাঁচতে চায়। দর্শনটা বুঝতে হবে আগে, এই বাঁচতে গিয়ে তখন তার সাথে মনের আদান প্রদান হয়। এই যেই আদান প্রদান হলো তখন একটু কাছে আসা, একটু গল্প করা, একটু তাকানো, এগুলো তো প্রেমের অঙ্গের মধ্যে পড়ে, সেগুলো ভালো লেগে যায়, সেখান থেকে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, কোনো কোনো সময় সেটা শারীরিক মিলনও হয়। এই সম্পর্কটাকে যিনি নিপীড়িত করছেন, অর্থাৎ স্বামী স্ত্রীকে অত্যাচার করছেন, স্ত্রী পর পুরুষের সাথে অ্যাটাচমেন্টে চলে যাচ্ছেন, তখন কিন্তু সেটা মেনে নেবে না, তখন ডিভোর্সে চলে যাবে অথবা সংসারে অশান্তি হবে। আমরা কি জানি যে ভারতীয় সনাতন জ্যোতিষ এর সম্পূর্ণটাই জ্যোতিষের ওপর নিয়ন্ত্রণ, অবৈধ প্রেম সবসময় আসে না। খুব সুন্দর একটি মানুষ, সুন্দরভাবে বাবা মায়ের দেখে বিয়ে দিলেন, সংসার শুরু হলো, 10-12 বছর সংসারও হলো, সন্তানও হলো, হঠাৎ করে একটা অ্যাটাচমেন্ট হলো, সেটা দেখে সুন্দর হতে পারে, গান গাওয়া দেখে প্রেমে পড়তে পারে, ভালো লাগা দেখে পড়তে পারে, শরীর দেখে লাগতে পড়তে পারে, বিভিন্ন রকমের আইটেম আছে প্রেমে পড়ার, সেই আইটেমগুলোর মধ্যে কোনো একটি আইটেমে সে প্রেমে পড়লেন, মানে অবৈধ প্রেম। অবৈধ কেন? ঘরে যেহেতু তার স্ত্রী স্বামী রয়েছে, এরকম তো কথা কোথাও লেখা নেই যে সংসারে স্বামী স্ত্রী থাকবে, এটা ছাড়াও মানুষের প্রেম কথার অনেক বড় মানে, আমি একটা পাহাড়কেও ভালোবাসতে পারি বা একটা কুকুরকেও ভালোবাসতে পারি, ভালোবাসা কথার অর্থ অনেক বড় মানে। কিন্তু অবৈধ প্রেম কি করে? সোশ্যাল ডিস্ট্রাকশন নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে? হরোস্কোপে আসি, আলোচনায় আসি, বুঝতে পারবেন। পঞ্চম সপ্তমের সাথে যদি কানেকশন করে তখন প্রেম হয়,
হতেই পারে, একটি ছেলে মেয়ে প্রকৃতিগতভাবে প্রেমে পড়লেন, বিবাহ হলো, আদি অনন্তকাল ধরে হয়ে আসছে, এটার মধ্যে এমন কোনো কিচ্ছু ব্যাপার নেই। পঞ্চম সপ্তমপতি, সপ্তমপতি পঞ্চমপতির কানেকশন, পঞ্চমে শুক্র, সপ্তমে শুক্র, লগ্নে চন্দ্র, সপ্তমে চন্দ্র, এই সূত্রগুলো দেখলেই বোঝা যাবে পরিষ্কার তার একটা প্রেমজ সম্পর্ক আছে এবং প্রেম বিবাহ হওয়ার যোগ আছে। কিন্তু অবৈধ কিন্তু পঞ্চম নয়, অবৈধ হচ্ছে সপ্তমপতি রাহু আর শুক্র। আর কি চতুর্থ ঘরে চোখ রাখতে হবে, চতুর্থ যেন মন। অবৈধ হোক আর বৈধই হোক, প্রেম মানুষ করে না, করে তার মনটা, পরিষ্কার বলছি। ভেবে দেখুন, নিজের অন্তরকে দেখুন, যেই মেয়েটির নাম নীলিমা, সে প্রেম করছে না, নীলিমার মনটা আরেকজন পলাশকে চাইছে, এটা তো ফিলোসফি। সেই চতুর্থ ভাব লগ্ন এবং সপ্তম, এই তিনটি ভাব থেকে অবৈধতা আসে। রাহু যদি শুক্রের সাথে যুক্ত হয়, মঙ্গল যদি শুক্রের সাথে যুক্ত হয়, শনি যদি শুক্রের সাথে যুক্ত হয়, তখন স্ত্রী বা স্বামী সংসারে থাকলেও আরেকজনকে ভালোবাসতে ইচ্ছা করে। কি অদ্ভুত ব্যাপার, হতেই পারে। সেটাকে সুব্রত যে প্রশ্নটা আমাকে করলো, পাপ কিনা, পাপ কথার অনেক বড় মানে। যদি তিনি স্বামীর দ্বারা নিপীড়িত হয়, ধরুন আমার স্ত্রী আমার অন্তরকে বুঝতে পারছে না, আমি ডিপ্রাইভড হচ্ছি মেন্টালি, আমি সন্তান সংসারের দিক সামাজিক পরিস্থিতি চিন্তা করে সমস্ত বিষগুলো হজম করে সংসার চালাচ্ছি, এটা সকলে করে না, করবে না, যারা করে না তারা তখন আরেকটি অবলম্বন খুঁজতে চায়। সেই অবলম্বনের সোর্স হচ্ছে চতুর্থ ভাব। সেই চতুর্থ ভাবে যখন প্রেম কারক গ্রহের কানেকশনস থাকে, তখন তার ওই জায়গায় মন চলে যায়। সংসার সংসারের মতো চলছে, নদী যেরকম বইছে, জোয়ার ভাটা ময়লা আবর্জনা চলছে, তার সাথে ওইটাও চলছে, কিন্তু তার মানে সংসারটাও চলছে, মায়না দিচ্ছে, সংসার চালাচ্ছে, লাইটের বিল দিচ্ছে, স্ত্রীর সাথে সহবাস করছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, আবার ওই যে কোন্নগরে লালটু বৌদির প্রেমে পড়েছে তার সাথেও কথা বলছে, কি অদ্ভুত ব্যাপার, এবং সেটা থেকে ছাড়িয়ে আনতে চাইছে, কিন্তু এত সোজা না এটা ছাড়ানো, কারণ সংসার সংসারী মানুষ ধরুন সংসারটাকে ভালোবাসে, আবার ফুটবল কোচ তিনি ফুটবলটাকেও ভালোবাসেন, তিনি সঙ্গীতটাকেও ভালোবাসেন, তিনি আবার লালটু বৌদিকেও ভালোবাসেন, আপনি কি করবেন, কি করবেন, করতে পারবেন না, শুনতে খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করতে পারবেন না যদি জ্যোতিষের দ্বারস্থ না হন। জ্যোতিষ কি করবে, ওই সম্পর্কটা ছেদ করিয়ে ওই পাখিকে আবার নীড়ে ফিরিয়ে দেবে। কিভাবে ফেরাবে, ওই স্বামী স্ত্রীর রিলেশনশিপটা নষ্ট হয়ে যাচ্ছে, মাঝখানে একজন চলে এসেছে তো তৃতীয় ব্যক্তি, তার মনটা তো ওখানেই পড়ে রয়েছে, এবার ওই ফিরিয়ে দেওয়াতেও সাময়িক শান্তি হবে, অবৈধ প্রেমের যে অ্যাডিকশনস, যে নেশা, সেটা কিন্তু যাবে না, কারণ সেটা মেন্টালি ইনভলভড হয়। তার কারণ দীর্ঘদিন একটি পুরুষ বা নারীর মানসিক অবসাদ, মনকে না বোঝা, বুঝতে 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 গঙ্গার যেরকম পার ভাঙতে থাকে, ঠিক সেরমভাবে তার মনটা ভাঙতে থাকে। সেই ভাঙা মনে গিয়ে যে বসে পড়বে সেই শেষ জীবন পর্যন্ত থাকবে। লাইভ ইন ফোন অনুষ্ঠান, অবশ্যই ফোন করবেন, জন্ম তারিখ সময় পরিষ্কার করে বলবেন, কালকে ফেসবুক লাইভ করব, সেটাও দেখবেন, 7:50 সৃষ্টিতে অসাধারণ একটি অনুষ্ঠান আছে লাইভ ইন ফোন, সেটাও চোখ রাখবেন। আর অম্ববুচি নিয়ে আজকে আলোচনা করব, আরেকটি ছোট্ট আলোচনা আছে, বিভিন্ন চ্যানেলে জ্যোতিষীরা সেলিব্রিটি নিয়ে অনুষ্ঠান করে বলাতে চাইছেন অমুক মহারাজ ভালো, অমুক জ্যোতিষ ভালো, এটা করা ঠিক নয়, তখন জ্যোতিষ নিজেই একটা সেলিব্রিটি, যার শূন্যতা থাকে, জ্ঞানের অভাব থাকে, তারা লোক ভাড়া করে নিয়ে এসে লোককে দিয়ে বিজ্ঞাপন করায়, এগুলো দিকে চোখটা একটু কম রাখুন। হ্যালো, অবৈধ প্রণয় নিয়ে অনেকে ভাবতে পারে যে এই ধরনের কথা বলা, কিন্তু আমি একদম বাস্তব যেটা ফিল করছি প্রতিটি চেম্বারে সেটাই কিন্তু বলছি। হ্যাঁ
বলুন কি জানতে চাইছেন? তার আগে আপনি কোন মেয়ের সম্বন্ধে একটু জানতে চান? আপনি কোথা থেকে ফোন করছেন একটু জানান? আমি উত্তরপাড়া থেকে ফোন করছি। আচ্ছা, মেয়ের নাম কি? আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম অনুষ্কা সাহা। আচ্ছা, এবার বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 21/3/2005। 21/3/2005। সময় আর স্থানটা বলুন। সময় হচ্ছে সকাল 8:05। হুম। আর স্থানটা হচ্ছে চিত্তরঞ্জন জন্মস্থান। চিত্তরঞ্জন। যা যাচ্ছি আমি আসছি, বল মা ফোনে কথা বলছে। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? বলুন প্রশ্নটা। কি পড়াশোনা করছে এখন? কি নিয়ে পড়ছে? না, পাঁচটা মেয়ে তো। হ্যাঁ, সেটা বলুন আপনাকে। ও 2005-এ জন্ম না? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ও কোন ক্লাসে পড়ছে এখন? সেভেনে পড়ছে। ব্রেনটা প্রচণ্ড শার্প কিন্তু চঞ্চল। খাতায় সিলি মিস্টেক করে নম্বর কমে যেতে পারে, এইটার দিকে একটু নজর রাখতে হবে। আমি জানি ও খাতায় সিলি মিস্টেক করছে, জানা জিনিস। কালকে রাত্রে যেটা পড়াচ্ছেন, পরের দিন সকালে যদি পরীক্ষা হয় সে জানা জিনিসটা ভুল করে নম্বর কম পাচ্ছে। ব্রেন শার্প, অবশ্যই শার্প। মেয়েও ভালো হবে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে। তবে আমি না ভরসা পাচ্ছি না আপনাকে, একমত আমার ভরসা, আমি শুধু ভাবছি কি ওর পড়াশোনা হবে। না না, অবশ্যই আমি বলছি, আমার প্রেডিকশনটা আপনি মেনে নিন। দেখুন, প্রথম হচ্ছে ও মাধ্যমিক ভালো রেজাল্ট করবে, হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট করবে, কিন্তু আপনি ভুল করে ওকে সায়েন্স নিয়ে পড়াবেন না। হলো, সায়েন্স আমি দেব না দাদা। না, আমি বলে দিচ্ছি, ওর জিওগ্রাফি ইংরাজি এই দুটো সাবজেক্টের উপর নজর রাখুন শিশুকাল। আমি সায়েন্স দেব না দাদা। হ্যাঁ বললাম তো, ভূগোল আর ইংরেজির উপর অনার্স নিয়ে পড়াশোনা করলে ওর ভালো ফল হবে, এবং সরকারি চাকরিরও যোগ কিন্তু ওর আছে, ঠিক আছে? লিভারটার দিকে নজর রাখতে হবে, ওর বাবার শরীরটার দিকে নজর রাখতে হবে, কারণ ওর হরোস্কোপে কিন্তু রাহু রবি যুক্ত। রাহু যদি রবি যুক্ত থাকে তখন কিন্তু পিতার শারীরিক অবনতি হয়, ঠিক আছে? আর ওর জেদটাকে একটু নিয়ন্ত্রণে আনবার ব্যবস্থা করতে হবে। আপনি উত্তরপাড়ায় থাকেন, সামনেই আমার চেম্বার বালিতে, যখনই প্রয়োজন হবে ফোনে বুকিং করে চলে আসবেন। দিদি, আপনাকে বিদায় জানাবো। অবশ্যই আজ যে প্রশ্ন সকল মনের মধ্যে জমা ছিল, আপনার এই যে সন্তুষ্টি সেটা আরও একবার জানিয়ে গেল পণ্ডিতজির পারদর্শিতা। পণ্ডিতজি নিজে মুখে সেই ঘোষণাটা রাখলেন। আমি ছোট সংযোজন এই ক্ষেত্রে আরও জানিয়ে রাখতে চাই যে হাতিবাগান এবং বেলঘরিয়া কালকেই রয়েছে, এর পাশাপাশি উলুবেরিয়া 17 তারিখে রয়েছে, আর 19 তারিখ বেহালা, 18 তারিখ তার আগে অবশ্যই ভুললে চলবে না, জেলার বন্ধুদের জন্য বহরমপুরে আছেন পণ্ডিতজি, পৌঁছাবেনি সেখানে। আর 19 তারিখে বেহালায় আছেন, কলকাতায় বেহালা, আর 20 তারিখে বালিতে অবশ্যই আছেন। যিনি ফোন করছিলেন তিনিও, আপনি যদি চান অবশ্যই পৌঁছে যেতে পারেন। তবে হ্যাঁ, মোবাইল নাম্বারগুলো লিখে রাখতে পারেন, শুধু আগ্রহ থাকলে হবে না, উপায়টাকে তো ঠিক মতো সেই পথে এগোতে হবে। এই যে নাম্বারগুলো 9674009632, আরও একটি যে নাম্বার দেখতে পাচ্ছেন 9833607077, এই দুটো নাম্বারের কথাই বলছি, এটা যে কতটা জরুরি আপনি বুঝবেন। পরের বন্ধু আমাদের সেই জরুরি, আমাদের স্টুডিওর নাম্বারে ফোন করে ওয়েট করছেন, কাজেই আপনাকে স্বাগত জানাই। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার, আপনাকে নমস্কার জানাই, স্যারকে নমস্কার জানাই। নমস্কার, বলুন কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে গৌতম মণ্ডল বলছিলাম। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন আপনার। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14 জুলাই 1985। 1985? আপনি এখন কি করছেন? রাশির অষ্টমে শনির অবস্থান হচ্ছে এবং শনিটা বকরী রয়েছে, ঠিক আছে? এই আড়াই বছর, বর্তমান সময় থেকে আড়াই বছর খুব ভালো যাবে না। আড়াই বছর পর থেকে ভালো টাইম আসবে, সেটাকে তুমি গোল্ডেন টাইম বলতে পারো না, ঠিক আছে? গোল্ডেন টাইম আরও দেরিতে আসবে। আড়াই বছর পর থেকে বর্তমান যেখানে চাকরি করছো তার থেকে আরও বেটার জব হওয়ার যোগ আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তুমি বললে, কঠিন ব্যাধি, খুব কঠিন ব্যাধি হওয়ার যোগ তোমার নেই, তবে লিভার
পেট এবং ইএনটি সংক্রান্ত রোগ, নাক কান গলা এই সংক্রান্ত ব্যাধির সম্ভাবনাটা বেশি আছে। ঠিক আছে, সাথে থাকুন। অবশ্যই আমরা এই সুযোগে যতক্ষণ পরের বন্ধু আসে আবারও আলোচনায় ফিরে যাই, এবং আবারও আলোচনায় ফিরে এই জায়গায় সেই যে পাপ পুণ্যের হিসেব করছিলাম, আমাদের অবৈধতা প্রশ্নটা হচ্ছে রাশিচক্রে গ্রহের অবস্থানের যে স্ট্যাটাসটা তুলে ধরলাম, শুক্র রাহুযুক্ত সপ্তম লগ্ন ফোর্থ কানেকশনস যদি হয়, সেখানে পাপগ্রহের অ্যাফ্লিকশনস থাকে, তাহলে তার মানে একদম বৈধ যে স্ত্রী বা স্বামী তাদের বাদ দিয়ে অন্য নারী পুরুষের প্রতি একটা আকর্ষণ জন্মায়। কারণ সকলের তো এটা হয়ই না, সকলের তো হয় না, তাহলে যেটা হয় তার সেই যোগটা আছে, তাদেরই হয় যাদের মনটাকে বেঁধে রাখতে পারে না, মনটা চায় অমুক জায়গায় গেলে শান্তি হয়তো পাবো, ওটা করতে গিয়ে সেখানে সে জড়িয়ে পড়ে এবং সেটা চলতে থাকে, পাপ আর পুণ্য পরের কথা। ঠিক, আমাদের হ্যালো সামাজিক ভাবে তেমন ভাবনা তো এসে যায়। হ্যাঁ 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 বলুন, কে আছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন তনুশ্রী? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 14/10/1984। আচ্ছা, সময় কখন জন্মে? হ্যাঁ আপনার জন্মের সময়টা বলুন। বলুন বলুন, আপনি কি জানতে চাইছেন যে আজকে ফোনটা করছেন? তুমি কি করছো এখন? চন্দ্র রাহু এক জায়গায় গ্রহণযোগ এবং লগ্নের সাপেক্ষে দশমপতির অবস্থানও খুব শুভ নয়, অতএব চেষ্টাটা তো করতেই পারো কিন্তু সেখানে সরকারি চাকরি কিন্তু ম্যাচিওর করবার যোগটা কম, বেসরকারি প্রতিষ্ঠানে যোগ রয়েছে। এবার বলি তোমার শরীরের প্রশ্নে আসি, ইউটেরাস সংক্রান্ত রোগ বা পিরিয়ডের সমস্যা, পরবর্তীকালে ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন এবং স্নায়ু রোগ, নিউরো প্রবলেম, ঠিক আছে, এই রোগগুলো থেকে সাবধান। হ্যালো বলো। সেক্ষেত্রে তুমি দাম্পত্য শান্তি নেই তোমার? হ্যালো, আচ্ছা দাম্পত্য শান্তি নেই, প্রথম হচ্ছে তুমি মাঙ্গলিকটাকে প্রতিকার না করে বিয়ে করেছো, অতএব মাঙ্গলিকের প্রতিকারটা যদি মানে না করে থাকো আগামী দিনে, তুমি কিন্তু তোমার যে বয়স তাতে বাদ বাকি যে রেস্ট অফ দ্য লাইফ একদম শান্তি পাবে না, এবং শ্বশুর বাড়ির লোকও তোমার মনটা বুঝতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, এবং স্বামীও কিছুটা শ্বশুর বাড়ি ঘেঁষা মানে ওর নিজের বাপের বাড়ি ঘেঁষা থাকবে। ঠিক আছে, আমি ভুল বললাম না তো? হ্যাঁ ঠিকই বলছেন। এই জায়গাটার শান্তিটা একদম তুমি পাচ্ছ না এবং পাবেও না যদি প্রতিকার না করো, অর্থাৎ স্বামী স্ত্রী রিলেশনশিপ, শ্বশুর বাড়ির সকলের সাথে সুসম্পর্ক রেখে সংসার করতে গেলে হরোস্কোপে যে হাউজের যে প্ল্যানেটারি অবস্থান তোমাকে সাহায্য করতে পারে সেটা বিপক্ষে আছে, অতএব বিরুদ্ধাচরণ করা গ্রহকে তোমার পক্ষে আনতে হবে, যদি আনতে পারো অবশ্যই রেস্ট অফ দ্য লাইফটা শান্তি পাবে। ঠিক আছে, ঠিক আছে এইটুকু, কারণ প্রেডিকশন আপনার জন্য যথাযথ আসলো কিন্তু ঠিক নেই তখন যখন পরবর্তী উদ্যোগটা আপনি গ্রহণ করতে পারবেন না, নিজেই ভুক্তভোগী জানালেন, কাজে সেই জায়গায় যে রাস্তাগুলো পণ্ডিত জি লিখে দিলেন সেই জায়গায় হবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ কে আছে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি তো রঞ্জিতা বলছি, উল্টোরা থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে না অন্য কারো সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন প্রথমে। আমার ডেট অফ বার্থ হলো 28 ফেব্রুয়ারি। হ্যাঁ 1982। ওকে, টাইম অফ বার্থ? সকাল 7:10। কোথায়? শ্যামনগরে। শ্যামনগর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, আপনার প্রশ্ন রাখুন, পণ্ডিতজি শুনছেন। হ্যাঁ
তুমি বিবাহিতা? হ্যালো, আপনার বিয়ে হয়ে গেছে তো? তোমার সপ্তমে মঙ্গল শনি, তাহলে সপ্তমে মঙ্গলের সাথে শনি যুক্ত থাকলে এটা জ্যোতিষের কাছে যাওয়ার দরকার হয় না, তাতে ম্যারিড লাইফ ভালো যায় না, এবং মাঙ্গলিকটা কিন্তু প্রবল মাঙ্গলিক এবং কোনো সময় এখান থেকে শান্তি পাবে না। এছাড়া তোমার শনি সাড়ে সাথে চলছে, এই দুটো অবস্থানকে আর্জেন্টলি ঠিক করা দরকার, ঠিক আছে? আমার তো মেয়েটাকে নীল লাগলো না স্যার। হ্যাঁ, তো আমার কি দিদিবাহুর যোগ আছে? হ্যাঁ, কি বলছো? আমার কি দিদিবাহু, তোমার দিদিবাহুর যোগ আছে? দিদিবাহুটাও শান্তি পাবে না, সেই যোগ আছে, মানে এমনই একটা যোগ। এটা যদি 15 বার বিয়ে করো তাতেও কোনো শান্তি পাবে না, কারণ শনি মঙ্গলের ফ্ল্যাশ 7th হাউসে থাকলে পরে সংসারে শান্তি সে কিছুতেই, মানে সংসার করতেই দেবে না, ওই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। হ্যাঁ, পণ্ডিতজির কথা এইভাবেই আলোকপাত করে, পণ্ডিতজি এইভাবেই আমাদেরকে সমৃদ্ধ করেন, সেটা আর নতুন করে বলতে হবে না। কিন্তু এখনও নতুন বন্ধুরাও অনেকে এই অনুষ্ঠান দেখেন এখনও, সেটা কি জানেন যে পণ্ডিতজি যে বিভিন্ন পুস্তক সকলের জন্য রচনা করে রেখেছেন এবং সকলে সংগ্রহ করছেন, সেই পুস্তকের চিত্রগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন মানুষটি কীভাবে নিরলসভাবে তার একের পর এক ধাপে ধাপে সমস্ত কাজগুলো করে চলেছেন। যেমন এই সম্মোহন তন্ত্র, বাস্তু মঙ্গল, তার সাথে রেখা বিজ্ঞান, রয়েছে গৃহস্থের টোটকা, আরও আছে অ্যাস্ট্রোপ্যাথি, এর সাথে লাইফ কোস্টি, সমস্তটাই মানুষের পরিষেবায়। ঠিক তেমনই ভাবনা এবং সেই ভাবনার ফসল রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম, সেখানে ছাত্রদের তিনি পাঠ প্রদান করছেন, সেখানে ছাত্র তৈরি করছেন সেই জ্যোতিষশাস্ত্রের সেই দিশারি রূপে তিনি তার ভূমিকাটা পালন করে চলেছেন। কখনো ফেসবুক লাইভে, অবশ্যই সেই সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, সেখানে যারা এই লাইভ ফোনিন অনুষ্ঠানে কথা বলতে পারলেন না তাদের জন্য সরাসরি কথা বলার সুযোগ রাখছেন, আর বিভিন্ন প্রান্তে, বাংলার বিভিন্ন প্রান্তে তো ছুটে যাচ্ছেন, সে ডেটগুলো আপনারা খেয়ালই করছেন, টিভি স্কলিংও খেয়াল করছেন, সেখান থেকে তো নোট করে নিচ্ছেন, রাজ্যের বাইরেও যাচ্ছেন সেটাও আপনারা জানেন, কখনো আগরতলা, কখনো গুয়াহাটি, এর পাশাপাশি জামশেদপুর, দিল্লি, এগুলো এই জায়গাগুলো তো তিনি যাচ্ছেনই, কারণ তার লক্ষ্য একটাই, মানুষের কাছে প্রকৃত পরিষেবাটা পৌঁছে দিতে হবে। মানুষ যখন তার প্রতি ভরসাটা রাখছেন এবং তার প্রতি এই বিশ্বাসটা রাখছেন তিনি তাদের জন্য সেই যথাযথ পথপ্রদর্শক হবেন, সেই ভূমিকাটা তাকে পালন করতে হবে, তার ফসল এইগুলোই, তার ফসল এই লাইভ ফোন ইন অনুষ্ঠানও। আর ঠিক সেই ভরসার আরেক নামান্তর ফোনের বন্যা, এই মুহূর্তে যেমন আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু ওয়েট করছেন, কাজেই তাকে অনুষ্ঠানে স্বাগত। কে আছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যালো, না কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেলেন। এনিওয়ে, অনুষ্ঠানের অনুষ্ঠান তো প্রায় অন্তিম, প্রায় তো আমাদের যে ক্যাপশনে আজকে আলোচনা ছিল যে অবৈধ প্রেমের কিছু অজানা সূত্র, কিন্তু পণ্ডিতজি এই জায়গায় আমি একটু বাধা দিয়ে বলতে চাইছি, এটা তো একটা খুব গুরুতর সমস্যা এক এক জায়গায় তৈরি হয়ে যেতে পারে, এর থেকে মুক্তির রাস্তাও নিশ্চয়ই থাকবে। না, ব্যাপারটা হচ্ছে দেখো, মহানায়ক উত্তম কুমার, তার তো পারিবারিকভাবে জানোই যে তার একটা গোপন এই বিষয় ছিল, শোনা যায়, শোনা যায় না, পরিষ্কার মানুষের কাছে, সাধারণ মানুষ পরিষ্কারভাবে জানেন সেটা, তা সেই যোগ তার রাশিচক্রে ছিল, তার তুলালগ্নে শনি, সেই যোগ ছিল। এবারে প্রশ্ন হচ্ছে, তোমার যে প্রশ্নটা যে অবৈধ প্রণয় নিয়ে, তো একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয়, সংসারের বাঁধনটাও নষ্ট হয়, ছেলে মেয়েরাও বড় হয়, নানা রকম এফেক্টেড একটা হয় সামাজিক জায়গায়। সেখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে অবৈধ প্রণয়ে যে যাচ্ছে মনটা, সেটা যাচ্ছে কেন সেইটা আগে খুঁজে নির্ণয় করতে হবে। আচ্ছা, না আমার স্ত্রী একটি পুরুষের সঙ্গে লিপ্ত হচ্ছেন, এটা কেন হচ্ছে সেটা আগে বুঝতে হবে তো, আমি সময় দিতে পারছি না, বা আমার চরিত্রের দোষ, বা আমি এমন কিছু করছি যার জন্য স্ত্রীর সাথে রিলেশনশিপটা নষ্ট, কারণটা কি? হ্যাঁ, নিশ্চয়ই এমন কোনো কারণ থাকছে যার জন্য ওই তাকে আঁকড়ে বাঁচতে চাইছে, সেই জায়গাটায় কিন্তু প্রতিকারটা দরকার।
কিন্তু এটাও সত্যি যে এই কারণগুলো সব সময় কাজ করে না, অনেক সময় নিজের স্বভাব বা বৈশিষ্ট্যের জায়গায় ইচ্ছেটা তৈরি হয়ে যায়। স্বভাবটাই তার হয়তো, কারো যেমন স্বভাব আছে, স্বভাবটাও নক্ষত্র থেকে তৈরি হয়, রাশি থেকে তৈরি হয়, ঠিক সেরকম স্বভাবটাই ওরকম। কিন্তু যে গ্রহের অবস্থানটা ওই জিনিসটা তৈরি করছে তার একটা প্রতিকারের ব্যবস্থা, সেই নির্ণয়টা আগে সেটা করতেই হবে। আর কয়েকদিনের মধ্যেই তো অম্বুবাচী শুরু, অম্বুবাচীর এই মহাযোগে সাড়ে সাতি কালসর্প গ্রহণযোগ মাঙ্গলিক বা যে কোনো গ্রহ পীড়াজনিত প্রতিকার যদি ধারণ করতে পারেন তার অভ্যর্থ ফল। আরেকটি সাধারণ মানুষের কাছে একটা ছোট্ট বার্তা পৌঁছাই, জ্যোতিষ অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষের বার্তা পৌঁছানো। আমি দেখেছি বহু জ্যোতিষী আছেন অর্থ দিয়ে সেলিব্রিটিকে ডেকে এনে উনি ভালো উনি ভালো জ্যোতিষী এগুলো বলান। এটা আপনি কোনো ডাক্তারকে দেখেছেন আজ পর্যন্ত, কোনো ইঞ্জিনিয়ারকে দেখেছেন? একমাত্র জ্যোতিষদের দেখবেন। যখন অনুষ্ঠানের মধ্যে কোনো মেটেরিয়াল থাকে না তখন কি করেন তারা, সমস্ত ফিল্ম স্টার যারা তাদের নিয়ে আসেন অর্থ দিয়ে, তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেবেন যে উনি ভালো উনি মন্দ এই ধরনের। এই যে বিষয়টা, এটার কিন্তু একটা বিরোধিতা করার প্রয়োজন আছে। প্রয়োজনটা এইটা, আমি নিজে জ্যোতিষ সেলিব্রিটি, আমি একজন সেলিব্রিটিকে নিয়ে আসতে পারি, তো নিয়ে এসে বলতে পারি আমি 50,000 টাকা দিলাম, আপনি টেলিভিশন মিডিয়াতে আমার নামে যা খুশি তাই বলতে থাকুন, ভালোটাই বলবেন। এই পদ্ধতিটা কিন্তু সাধারণ মানুষ একদিন বুঝবে। জ্যোতিষ তো বার্তা, বার্তাটা পৌঁছাবে, সাধারণ মানুষের উপকার হবে সেই বার্তা থেকে, এবং তার প্রতিকারে তারা মুক্তি পাবে। সেই মুক্তির পথটাই আমরা সন্ধান করি, আর তার জন্যই ভরসার মানুষ প্রয়োজন, না জ্যোতিষশাস্ত্রকে প্রয়োজন। সেই ভরসা করে যারা পৌঁছতে পারেন পণ্ডিতজির কাছে, তারা যে কী রেজাল্ট পান সেটা আর বলার প্রয়োজন পড়ে না, কারণ আপনারা জানেন, আপনারা মানেন, তার জন্যই পণ্ডিতজির কাছে পৌঁছে যান। আজকে একদম সময় শেষ, আর এগিয়ে যাওয়ার উপায় নেই, আগামীতে অবশ্যই দেখা হবে। ভালো থাকুন সবাই, নমস্কার।